আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ছড়ছড়ে পারফেক্ট ভুনা খিচুড়ির রেসিপি। আর এই ভুনা খিচুড়িটা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, তবে রান্নার ক্ষেত্রে যারা একেবারে নতুন এবং ব্যাচেলর আছেন তাদের একটু হলেও উপকার আসবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে এর পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর 2 কাপ চালের জন্য এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, 1/2 কাপ নিয়েছি মসুর ডাল, আর 1/2 কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা প্রথমে একটা প্যানে আমি মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর ডালটা ভাজার সময় নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। এখন চাল ডাল একসাথে একই পাত্রে ঢেলে নিলাম। পানি দিয়ে এখন চাল ডালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে রান্না করার পর ভুনা খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। আমি এখানে 2 রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দেব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে ভুনা খিচুড়িটা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয়। এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ, আর 1 চামচ দিয়েছি আস্ত জিরা। গরম মশলাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব, তবে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলেই এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেব। মশলার মধ্যে এখানে প্রথমে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে আদা রসুনটা আমি সম পরিমাণ আদা আর রসুন একত্রে পেস্ট করে নিয়েছি। এখন সব মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিটখানিক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে লবণ অ্যাড করে দেব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর প্রথম পর্যায়ে একেবারে অনেকগুলো লবণ না দিয়ে প্রথমে অল্প করে লবণ দিয়ে পরবর্তীতে রান্না শেষে লবণটা চেক করে তারপরে লবণটা দিবেন, সেক্ষেত্রে লবণটা বেশি বা কম হওয়ার কোনো ভয় থাকে না। মিডিয়াম আঁচে মশলাটাকে আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মশলাটা নিচে পড়ে যায় না। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব, আর চালটা আমি ধোয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চালটা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন চাল ডাল মিডিয়াম আঁচে মশলার সাথে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এই ডাল আর চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করবেন। এই চাল ডাল যত ভালো করে কষাবেন আপনার খিচুড়িটাও তত বেশি খেতে মজার হবে। আমি টোটাল 6 মিনিটের মতো চাল আর ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটা পর্যায়ে দেখতে পাবেন চাল আর ডালটা ভাজতে ভাজতে অনেকটা ঝনঝন শব্দ হবে, তখন বুঝতে হবে চালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 6 কাপ পানি দিয়েছি, চাল নিয়েছিলাম 2 কাপ আর ডাল নিয়েছিলাম 1 কাপ, টোটাল 3 কাপ। 3 কাপের জন্য এখানে আমি 6 কাপ গরম পানি দিয়েছি। এই পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। পানি দিয়ে অপেক্ষা করব টক বগিয়ে বলক ওঠার আগ পর্যন্ত। বলক উঠে আসছি, একটু নেড়ে দিয়ে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু এখনও হাইতেই রেখেছি, মরিচটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন চুলার আঁচটা মিডিয়ামে চাইতে কিছুটা কমিয়ে দেব, অপেক্ষা করব যতক্ষণ না চাল ডাল পানি সমান সমান হয়ে আসে। এরকম যখন চাল ডাল আর পানি সমান সমান হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে নিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব। একটু সাবধানে নেড়ে দিবেন যাতে চালগুলো ভেঙে না যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লুতে করে দেব। আপনারা চাইলে এখানে লোহার একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর এই খিচুড়ির পাত্রটা তাওয়ার উপরে বসিয়ে দিবেন, সেক্ষেত্রে খিচুড়িটা নিচ থেকে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর এই 20 মিনিটে একবারও ঢাকনাটা তোলা যাবে না। 20 মিনিট পর ফিরে আসলাম, এখন ঢাকনাটা তুলে নেব।
আর এর মধ্যে আমার চাল আর ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা অনেকটা ঝরঝরে আছে। এখন আলতো হাতে একটু নেড়ে দেব। দেখলেন তো কত সহজে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি ঘরেই তৈরি করে নেওয়া যায়। এখন থেকে আপনাদের ভুনা খিচুড়িও এরকম ঝরঝরে এবং একেবারে পারফেক্ট হবে। আর সবশেষে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই 2 মিনিট ঢেকে রাখার ফলে খিচুড়িতে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি ভুনা খিচুড়িটা রান্না করেন তাহলে আপনাদের খিচুড়িটাও এইরকম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।